রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা, আর দেশি পেঁয়াজ প্রতি কেজি 80 থেকে 84 টাকা। দেশি পেঁয়াজের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে চলছে। পেঁয়াজের বাজারে টানা অস্থিরতা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বলছেন এই সংকট নিরসনে সরকারকে নিতে হবে জোরালো পদক্ষেপ। নিত্য প্রয়োজন জিনিস এটা সবসময় লাগে, এটা দাম থাকুক সবার কেনার আয়ত্তের মধ্যে, তাহলে সরকার প্রতি সবাই সন্তুষ্ট থাকবো, জনগণ সন্তুষ্ট থাকবো। পাইকাররা জানান ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকলে ভবিষ্যতে দাম আরও বাড়বে। পেঁয়াজের পাশাপাশি আদার দামও বেশ চড়া। প্রতি কেজি চায়না আদা বিক্রি হচ্ছে 250 টাকায়, দাম বেড়েছে আলুরও। কারণ বাজার পাইকারি দরে প্রতি কেজি আলুর দাম 32 থেকে 34 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা। কাঁচা বাজারে কাঁচামরিচ, বেগুন, ঢেঁড়স, পটল, সিম, লাউ সহ প্রতিটি সবজির দামই বেশ চড়া। রকম ভেদে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 140 টাকায়। হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতারা বেশ উদ্বিগ্ন। আদার দাম বৃদ্ধি করে দিল ফটাফট, এখন কাঁচা আদা বাজার থেকে ওখান থেকে খেতের থেকে উঠে নিয়ে আসছে, দেখলাম এই যে এখানে এগুলো 100 টাকা করে কেজি বেচে, এটা আপনি আধা কেজি যদি নেন তাহলে আজকে থাকবে কালকে এগুলো পচে যাবে সব শেষ। পেঁয়াজ কেন, পেঁয়াজের সাথে আলুর দাম এত বেড়ে গেছে যে একটা ফ্যামিলি যে আলু ভর্তা দিয়ে ভাত খাবে তারও কোনো উপায় নেই। তা আমার মনে হয় যে এটা আমাদেরকে এই জিম্মি মানে এই জিম্মি হিসেব থেকে আমাদেরকে বের হয়ে মানে বের করা সরকারের একান্ত দরকার। পাশাপাশি বেড়েছে প্রধান খাদ্য চালের দামও। চিকুন চাল, নাজির শাইল ও মিনিকেট প্রতি কেজিতে দাম বেড়েছে 4 টাকা, আর মোটা চাল কেজিতে বেড়েছে 8 টাকা। চালের বাজারের এমন অস্থিরতার জন্য পাইকাররা দুষছেন মিল মালিকদের। চালের বাজারে হঠাৎ দামের এমন অস্থিরতা সিন্ডিকেটের জন্য হচ্ছে এমনটা মিল মালিকরাও স্বীকার করছেন। বাজারে ধানের দাম বেড়ে যাওয়াটাও কারণ হিসেবে মনে করছেন মিল মালিকরা। ধানটা যদি উৎপাদন হয়ে থাকে তাহলে একটা সিন্ডিকেশন হয়েছে, এই সিন্ডিকেট ধানগুলো মজুত করে রাখছে, যার জন্য বাজারে কোনো ধান পাওয়া যাচ্ছে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, সরকারকে হাওয়া প্রতিপন্ন করার জন্য হয়তোবা এই গোষ্ঠী কাজ করতে পারে বলে আমি মনে করি। চালের বাজারে এমন অস্থিরতা কাটাতে হলে মিল মালিক ও মজুতদারদের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি সরকারকে চাল আমদানিতে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন বিক্রেতারা। এলসিটা যদি খুলে দেয় কিংবা বিদেশ থেকে চাল যদি আমদানি করে তাহলে হয়তো চালের দামটা বাড়বে না, একটু কমতে পারে। সৈকত সাদিক, ডিস টিভি, ঢাকা।